ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ, পঞ্চম অধ্যায়, মায়া ও মুক্তি, প্রথম ভাগ। কবি বলেন, পিছনে হিরণময় জগৎ জাল লইয়া আমরা জগতে প্রবেশ করি, কিন্তু সত্য কথা বলিতে গেলে আমরা সকলেই এরূপ মহিমা মণ্ডিত হইয়া সংসারে প্রবেশ করি না। অনেকেই কুজ্ঝটিকার কালিমা লইয়া জগতে প্রবেশ করে, ইহাতে কোনো সন্দেহ নাই। আমরা সকলেই যেন যুদ্ধক্ষেত্রে যুদ্ধের জন্য প্রেরিত হইয়াছি। কাঁদিয়া আমাদিগকে এই জগতে প্রবেশ করিতে হইবে, যথাসাধ্য চেষ্টা করিয়া এই অনন্ত জীবন সমুদ্রের মধ্য দিয়া পথ করিয়া লইতে হইবে। সম্মুখে আমরা অগ্রসর হই, পিছনে অনন্ত যুগ পড়িয়া রহিয়াছে, সম্মুখেও অনন্ত। এই রূপেই আমরা চলিতে থাকি, অবশেষে মৃত্যু আসিয়া আমাদিগকে এই যুদ্ধক্ষেত্র হইতে অপসারিত করিয়া দেয়। জয়ী হইলাম না পরাজিত হইলাম তাহাও আমরা জানি না, ইহাই মায়া। বালকের হৃদয়ে আশাই বলবতী, তাহার উন্মেষশীল নয়নের সম্মুখে সবকিছুই যেন একটি সোনার ছবি বলিয়া প্রতিভাত হয়। সেভাবে সকলের ওপর আমার ইচ্ছাই চলিবে, কিন্তু যেই সে অগ্রসর হয় অমনি প্রতি পদক্ষেপে প্রকৃতি বজ্র দৃঢ় প্রাচীরের মতো দাঁড়ায় এবং তাহার ভবিষ্যৎ গতি রোধ করে। বারবার এই প্রাচীর ভাঙিবার উদ্দেশ্যে তদুপরি সে বেগে পতিত হইতে পারে। সারা জীবন যতই সে অগ্রসর হয় ততই তাহার আদর্শ যেন তাহার সম্মুখ হইতে সরিয়া যায়, শেষে মৃত্যু আসে, তখন হয়তো নিস্তার। ইহাই মায়া। বৈজ্ঞানিক উঠিলেন, তাহার জ্ঞানের পিপাসা, এমন কিছুই নাই যাহা তিনি ত্যাগ করিতে না পারেন, কোনো সংগ্রামী তাহাকে নিরুৎসাহ করিতে পারে না। তিনি ক্রমাগত অগ্রসর হইয়া একটির পর একটি প্রকৃতির গোপন তত্ত্ব আবিষ্কার করিতেছেন, প্রকৃতির অন্তঃস্থল হইতে আভ্যন্তরীণ গূঢ় রহস্য সকল উদ্ঘাটন করিতেছেন। কিন্তু কেন এসব করিবার উদ্দেশ্য কি? আমরা এই বৈজ্ঞানিকের গৌরব করিব কেন? কেন তিনি যশ লাভ করিবেন? মানুষ যাহা করিতে পারে প্রকৃতি কি তাহা অনন্তগুণে অধিক করিতে পারে না? তাহা হইলেও প্রকৃতি জড়, অচেতন। অচেতন জড়ের অনুকরণে গৌরব কি? বজ্র যত বিরাট হোক প্রকৃতি উহাকে বহু দূর দেশে নিক্ষেপ করিতে পারে। যদি কোনো মানুষ তাহার তুলনায় সামান্য এতটুকু করিতে পারে তবে আমরা তাহাকে একেবারে আকাশে তুলিয়া দিই। কিন্তু ইহার কারণ কি? প্রকৃতির অনুকরণ, মৃত্যুর অনুকরণ, জড়ের অনুকরণ, অচেতনের অনুকরণের জন্য কেন তাহার প্রশংসা করিব? মহাকর্ষ শক্তি অতি বৃহত্তম পদার্থকে পর্যন্ত টানিয়া আনিয়া টুকরা টুকরা করিয়া ফেলিতে পারে, তথাপি উহা জড় শক্তি, জড়ের অনুকরণে কি গৌরব? তথাপি আমরা সারা জীবন কেবল উহার জন্যই চেষ্টা করিতেছি, ইহাই মায়া। ইন্দ্রিয়গণ মানুষকে টানিয়া বাহিরে লইয়া যায়, যেখানে কোনো ক্রমে সুখ পাওয়া যায় না মানুষ সেখানে সুখের অন্বেষণ করিতেছে। অনন্ত যুগ ধরিয়া আমরা সকলেই উপদেশ শুনিতেছি এসব বৃথা, কিন্তু আমরা শিখিতে পারি না, নিজের অভিজ্ঞতা ছাড়া শেখাও অসম্ভব। উপদেশ কাজে লাগাইতে হইবে, হয়তো তীব্র আঘাত পাইব, তাহাতেই কি আমরা শিখিব? না, তখনও নহে। পতঙ্গ যেমন পুনঃ পুনঃ অগ্নির অভিমুখে ধাবমান হয়, আমরাও তেমনি পুনঃ পুনঃ বিষয়সমূহের দিকে বেগে পতিত হইতেছি, যদি কিছু সুখ পাই। বারবার নতুন উৎসাহে ফিরিয়া যাইতেছি, এরূপে আমরা চলিয়াছি যতক্ষণ না দেহ মন ভাঙিয়া যায়, শেষে প্রতারিত হইয়া মরিয়া যাই, ইহাই মায়া। আমাদের বুদ্ধিবৃত্তি সম্বন্ধেও একই কথা। আমরা জগতের রহস্য মীমাংসার চেষ্টা করিতেছি, আমরা এই জিজ্ঞাসা, এই অনুসন্ধান প্রবৃত্তিকে বন্ধ করিয়া রাখিতে পারি না। কিন্তু আমাদের ইহা জানিয়া রাখা উচিত, জ্ঞান লব্ধব্য বস্তু নহে। কয়েক পদ অগ্রসর হইলেই দেখা যায় অনাদি অনন্তকালের প্রাচীর দণ্ডায়মান, উহা আমরা লঙ্ঘন করিতে পারি না।
কয়েক পদ অগ্রসর হইলেই অসীম দেশের ব্যবধান আসিয়া উপস্থিত হয়, উহাও অতিক্রম করা যায় না। সবই অপরিবর্তনীয়ভাবে কার্যকারণ রূপ প্রাচীরে সীমাবদ্ধ। আমরা এগুলিকে ছাড়াইয়া যাইতে পারি না, তথাপি আমরা চেষ্টা করিয়া থাকি। চেষ্টা আমাদিগকে করিতেই হয়, ইহাই মায়া। প্রতি নিঃশ্বাসে, হৃদয়ের প্রতিস্পন্দনে, আমাদের প্রত্যেক গতিতে আমরা মনে করি আমরা স্বাধীন। আবার সেই মুহূর্তেই আমরা দেখিতে পাই আমরা স্বাধীন নই, কৃতদাস, প্রকৃতির কৃতদাস আমরা। শরীর, মন, সর্ববিধ চিন্তা এবং সকলভাবেই আমরা প্রকৃতির কৃতদাস, ইহাই মায়া। এমন জননী নাই যিনি তাহার সন্তানকে অসাধারণ শিশু, প্রতিভাবান পুরুষ বলিয়া বিশ্বাস না করেন। তিনি সেই ছেলেটিকে লইয়াই মাতিয়া থাকেন, সেই ছেলেটির ওপর তাহার সারা মন প্রাণ পড়িয়া থাকে। ছেলেটি বড় হইল, হয়তো মাতাল পশুতুল্য হইয়া উঠিল, জননীর প্রতি অসৎ ব্যবহার করিতে লাগিল। যতই এই অসৎ ব্যবহার বাড়িতে থাকে, মায়ের ভালোবাসাও ততই বাড়িতে থাকে। জগৎ উহাকে মায়ের নিঃস্বার্থ ভালোবাসা বলিয়া খুব প্রশংসা করে। তাহারা স্বপ্নেও মনে করে না যে সেই জননী জন্ম অবধি একটি কৃতদাসী মাত্র। তিনি না ভালোবাসিয়া থাকিতে পারেন না। সহস্রবার তাহার ইচ্ছা হয় তিনি উহা ত্যাগ করিবেন, কিন্তু তিনি পারেন না। তিনি উহার ওপর পুষ্পরাশি ছড়াইয়া উহাকে আশ্চর্য ভালোবাসা বলিয়া ব্যাখ্যা করেন, ইহাই মায়া। জগতে আমরা সকলেই এই রূপ। নারদও একদিন শ্রীকৃষ্ণকে বলিলেন, প্রভু, তোমার মায়া কেমন তাহা দেখাও। কয়েকদিন গত হইলে কৃষ্ণ নারদকে সঙ্গে করিয়া একটি অরণ্যে লইয়া গেলেন। অনেক দূর গিয়া কৃষ্ণ বলিলেন, নারদ, আমি বড় তৃষ্ণার্ত, একটু জল আনিয়া দিতে পারো? নারদ বলিলেন, প্রভু, কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি জল লইয়া আসিতেছি। এই বলিয়া নারদ চলিয়া গেলেন। ওই স্থান হইতে কিছু দূরে একটি গ্রাম ছিল। নারদ সেই গ্রামে জলের সন্ধানে প্রবেশ করিলেন। তিনি একটি দ্বারে গিয়া আঘাত করিলেন, দ্বার উন্মুক্ত হইল। একটি পরমা সুন্দরী কন্যা তাহার সম্মুখে আসিল। তাহাকে দেখিয়াই নারদ সব ভুলিয়া গেলেন। তাহার প্রভু যে জলের জন্য অপেক্ষা করিতেছেন, তিনি যে তৃষ্ণার্ত, হয়তো তৃষ্ণায় তাহার প্রাণ ওষ্ঠাগত, নারদ এ সব ভুলিয়া গেলেন। তিনি সব ভুলিয়া সেই কন্যাটির সহিত আলাপ করিতে লাগিলেন। ক্রমে পরস্পরের প্রণয় সঞ্চার হইল। তখন নারদ সেই কন্যার পিতার নিকট কন্যাটির পানি প্রার্থনা করিলেন, বিবাহ হইয়া গেল। তাহারা সেই গ্রামে বাস করিতে লাগিলেন, ক্রমে তাহাদের সন্তান সন্ততি হইল। এই রূপে দ্বাদশ বর্ষ অতিবাহিত হইল। শ্বশুরের মৃত্যু হইলে তিনি তাহার সম্পত্তির উত্তরাধিকারী হইলেন এবং পুত্রকলত্র, ভূমি, পশু, সম্পত্তি, গৃহ প্রভৃতি লইয়া বেশ সুখে স্বচ্ছন্দে কাল কাটাইতে লাগিলেন। অন্তত তাহার বোধ হইতে লাগিল তিনি বেশ সুখে স্বচ্ছন্দে আছেন। এই সময়ে সেই দেশে বন্যা আসিল। একদিন রাত্রিকালে নদী দুই কূল প্লাবিত করিল আর সমগ্র গ্রামটি জলমগ্ন হইল। অনেক বাড়ি পড়িতে লাগিল, মানুষ পশু সব ভাসিয়া গিয়া ডুবিয়া যাইতে লাগিল, স্রোতের বেগে সবই ভাসিয়া গেল। নারদকে পলায়ন করিতে হইল। এক হাতে তিনি স্ত্রীকে ধরিলেন, অপর হাতে দুইটি ছেলেকে ধরিলেন। কাঁধে আর একটি ছেলেকে লইয়া সেই ভয়ঙ্কর নদী হাঁটিয়া পার হইবার চেষ্টা করিতে লাগিলেন। কিছু দূর অগ্রসর হইতেই তরঙ্গের বেগ অত্যন্ত অধিক বোধ হইল। নারদ কাঁধের শিশুটিকে কোনো রকমে রাখিতে পারিলেন না, সে পড়িয়া গিয়া তরঙ্গে ভাসিয়া গেল। নিরাশায়, দুঃখে নারদ চিৎকার করিয়া উঠিলেন। সেটিকে রক্ষা করিতে গিয়া আর একটি, যাহার তিনি হাত ধরিয়াছিলেন, সে হাত ফসকাইয়া ডুবিয়া গেল। তাহার পত্নীকে তিনি তাহার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করিয়া ধরিয়াছিলেন। তরঙ্গের স্রোত অবশেষে তাহাকেও তাহার হাত হইতে ছিনাইয়া লইল। তিনি স্বয়ং কূলে নিক্ষিপ্ত হইয়া মাটিতে গড়াগড়ি দিতে দিতে অতি কাতর স্বরে বিলাপ করিতে লাগিলেন। এমন সময় কে যেন তাহার পিঠে মৃদু আঘাত করিয়া বলিল, বৎস, কই জল, কই? তুমি যে জল আনিতে গিয়াছিলে, আমি তোমার জন্য অপেক্ষা করিতেছি।
তুমি আধ ঘন্টা হইল গিয়াছ। আধ ঘন্টা! নারদের মনে দ্বাদশ বর্ষ অতিক্রান্ত হইয়াছে, আর আধ ঘন্টার মধ্যে এই সমস্ত দৃশ্য তাহার মনের ভেতর ঘটিয়া গিয়াছে। ইহাই মায়া। কোনো না কোনো রূপে আমরা মায়ার ভিতর রহিয়াছি, এ ব্যাপার বোঝা বড় কঠিন, বিষয়টিও বড় জটিল। ইহার তাৎপর্য কি? ইহার তাৎপর্য এই, ব্যাপার বড় ভয়ানক। সকল দেশেই মহাপুরুষ এই তত্ত্ব প্রচার করিয়াছেন, সকল দেশের লোকই এই তত্ত্ব শিক্ষা পাইয়াছে, কিন্তু খুব অল্প লোকেই ইহা বিশ্বাস করিয়াছে। তাহার কারণ, নিজে না ভুগিলে, নিজে না ঠেকিলে আমরা বিশ্বাস করিতে পারি না। বাস্তবিক বলিতে গেলে সব কিছুই বৃথা, সবই মিথ্যা। সর্বসংহারক কাল আসিয়া সবই গ্রাস করে, কিছু আর অবশিষ্ট রাখে না। পাপকে গ্রাস করে, পাপীকে গ্রাস করে। রাজা প্রজা সুন্দর কুৎসিত সকলকেই কাল গ্রাস করে, কাহাকেও ছাড়ে না। সকলেরই এক চরম গতি, সকলেই বিনাশের দিকে অগ্রসর হইতেছে। আমাদের জ্ঞান শিল্প বিজ্ঞান সবই সেই এক অনিবার্য মৃত্যুর দিকে অগ্রসর হইতেছে। কেহই ওই তরঙ্গের গতিরোধে সমর্থ নহে, কেহই ওই বিনাশমুখী গতিকে এক মুহূর্তের জন্যও রোধ করিতে পারে না। আমরা মৃত্যুকে ভুলিয়া থাকিবার চেষ্টা করিতে পারি, যেমন কোনো দেশে মহামারী উপস্থিত হইলে মদ্যপান নৃত্য ও অন্যান্য বৃথা আমোদ প্রমোদে লোকে সব কিছু ভুলিবার চেষ্টা করিয়া পক্ষাঘাতগ্রস্তের মতো চলশক্তি রহিত হয়। আমরাও এই রূপে এই মৃত্যু চিন্তাকে ভুলিবার চেষ্টা করিতেছি, সর্বপ্রকার ইন্দ্রিয় সুখে ভুলিয়া থাকিতে চেষ্টা করিতেছি, কিন্তু তাহাতে মৃত্যু নিবারিত হয় না। লোকের সম্মুখে দুইটি পথ আছে, একটি পথ সকলেই জানেন, তাহা এই, জগতে দুঃখ আছে, কষ্ট আছে, সব সত্য, কিন্তু ও সম্বন্ধে মোটেও ভাবিও না। যাবজ্জীবেত সুখম জীবেত, ঋণম কৃত্বা ঘৃতম পিবেত। দুঃখ আছে বটে, কিন্তু ওদিকে নজর দিও না। যা একটু আধটু সুখ পাও তাহা ভোগ করিয়া লও। এই সংসারের অন্ধকার দিকটা লক্ষ্য করিও না, কেবল উজ্জ্বল দিকটাই লক্ষ্য করিও। এই মতে কিছু সত্য আছে বটে, কিন্তু ইহাতে ভয়ানক বিপদের আশঙ্কাও আছে। ইহার মধ্যে সত্য এইটুকু যে ইহা আমাদিগকে কার্যে প্রবৃত্ত রাখে। আশা এবং এইরূপ একটা প্রত্যক্ষ আদর্শ আমাদিগকে কার্যে প্রবৃত্ত ও উৎসাহিত করে বটে, কিন্তু উহাতে এই এক বিপদ আছে যে শেষে হতাশ হইয়া সব চেষ্টা ছাড়িয়া দিতে হয়। সংসারকে যেমন দেখিতেছ তেমনই গ্রহণ করো। যত দূর স্বচ্ছন্দে থাকিতে পারো থাকো, দুঃখ কষ্ট আসিলেও তাহাতে সন্তুষ্ট থাকো। আঘাত পাইলে বলো ইহা আঘাত নহে পুষ্পবৃষ্টি। দাসবধ পরিচালিত হইলেও বলো আমি মুক্ত স্বাধীন। অপরের নিকট এবং নিজের নিকট দিন রাত মিথ্যা বলো, কারণ সংসারে থাকিবার জীবন ধারণ করিবার ইহাই একমাত্র উপায়। যাহারা এ কথা বলেন তাহাদিগকেও বাধ্য হইয়া অবশেষে সব চেষ্টা ছাড়িয়া দিতে হয়। ইহাকেই অবশ্য পাকা সাংসারিক জ্ঞান বলে। আর এই ঊনবিংশ শতাব্দীতে এই জ্ঞান যত প্রচলিত কোনো কালে এতটা ছিল না। তাহার কারণ এই, লোক এখন যেমন তীব্র আঘাত পাইয়া থাকে, কোনো কালে এত তীব্র আঘাত পাইত না। প্রতিদ্বন্দ্বিতাও কখনো এত তীব্র ছিল না। মানুষ এখন তাহার ভ্রাতার প্রতি যত নিষ্ঠুর, তত নিষ্ঠুর কখনো ছিল না। আর এই জন্যই এখন এই সান্ত্বনা দেওয়া হইয়া থাকে। বর্তমানকালে এই উপদেশই অধিক পরিমাণে দেওয়া হইয়া থাকে, কিন্তু এই উপদেশে এখন কোনো ফল হয় না, কোনো কালেই হয় নাই। গলিত সবকে কতকগুলি ফুল চাপা দিয়া রাখা যায় না, ইহা সম্ভব নহে। একদিন ওই ফুলগুলি সব উড়িয়া যাইবে, তখন সেই সব পূর্বাপেক্ষা বিভৎস্বরূপে দেখা দেবে। আমাদের সমুদয় জীবনও এই প্রকার। আমরা আমাদের পুরাতন পচা ঘা সোনার আচ্ছাদনে মুড়িয়া রাখিবার চেষ্টা করিতে পারি, কিন্তু একদিন আসিবে যখন সেই সোনার পাত খসিয়া পড়িবে, আর সেই ক্ষত অতি বিভৎসভাবে প্রকাশিত হইবে। তবে কি কোনোই আশা নাই? একথা সত্য যে আমরা সকলেই মায়ার দাস। আমরা মায়াতেই জন্মিয়াছি, মায়াতেই আমরা জীবিত। তবে কি কোনো উপায় নাই, কোনো আশা নাই?
আমরা যে সকলেই অতি দুর্দশাপন্ন, এই জগৎ যে বাস্তবিক একটি কারাগার, আমাদের তথাকথিত পূর্বপ্রাপ্ত মহিমাও যে একটি কারাগৃহ মাত্র, আমাদের বুদ্ধি এবং মনও যে কারাগার স্বরূপ তাহা শত শত যুগ ধরিয়া লোকে জানে। লোকে যাহাই বলুক না কেন, এমন কেহই নাই যে কোনো না কোনো সময়ে ইহা প্রাণে প্রাণে অনুভব না করিয়াছে। বৃদ্ধেরা এটি আরও তীব্রভাবে অনুভব করিয়া থাকেন, কারণ তাহাদের সারা জীবনের সঞ্চিত অভিজ্ঞতা রহিয়াছে। প্রকৃতির মিথ্যা ভাষা তাহাদিগকে বড় বেশি ঠকাইতে পারে না। এই বন্ধন অতিক্রমের উপায় কি? এই বন্ধনগুলিকে অতিক্রম করিবার কি কোনো উপায় নাই? আমরা দেখিতেছি এই ভয়ঙ্কর ব্যাপার, এই বন্ধন আমাদের সম্মুখে পশ্চাতে সর্বত্র থাকিলেও এই দুঃখ কষ্টের মধ্যেই, এই জগতেই যেখানে জীবন ও মৃত্যু একার্থক, এখানেও এক মহাবাণী সকল যুগে সকল দেশে সকল ব্যক্তির হৃদয়ে যেন ধ্বনিত হইতেছে। দৈবী হিয়েষা গুণাময়ী মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। অর্থাৎ আমার এই দৈবী ত্রিগুণময়ী মায়া অতি কষ্টে অতিক্রম করা যায়, যাহারা আমার শরণাপন্ন তাহারা এই মায়া অতিক্রম করে। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত জীবগণ, আমার কাছে এসো, আমি তোমাদিগকে বিশ্রাম ও শান্তি দিব। এই বাণী আমাদিগকে ক্রমাগত সম্মুখের দিকে আগাইয়া লইয়া যাইতেছে। মানুষ ইহা শুনিয়াছে এবং অনন্ত যুগ ধরিয়া শুনিয়াছে। যখন মানুষের সবই নষ্ট প্রায় বলিয়া মনে হয়, যখন আশা ভঙ্গ হইতে থাকে, যখন মানুষের নিজ শক্তির ওপর বিশ্বাস চূর্ণ হইয়া যায়, যখন সবই যেন তাহার আঙুলের ফাঁক দিয়া গলিয়া যায় এবং জীবন একটি ভগ্ন স্তূপে পরিণত হয়, তখন সে এই বাণী শুনিতে পায়। আর ইহাই ধর্ম।